হ্যালো বন্ধুরা, এর আগের দিন আমরা টিউটোরিয়ালে দেখেছিলাম মার্কিটুলের সাহায্যে আমরা কি করে খুব সহজে একটি ঘর তৈরি করেছি। আজকে আমরা নতুন করে শিখব কি করে ইউটিউব ব্যানার বা চ্যানেল আর্ট ফটোশপের সাহায্যে খুব সহজে তৈরি করা যায়। তাহলে চলো শুরু করা যাক। সবার আগেই আমরা একটি পেজ নিয়ে নিচ্ছি। পেজ নেওয়ার শর্টকাট হলো কন্ট্রোল এন, বা তা না হলে তোমরা যেতে পারো ফাইল, ফাইলে গিয়ে নিউ। এখানে নিউ, এখানে তোমাকে পেজের সাইজ ঠিক করতে হবে। তা মোটামুটি ইউটিউবের যে পেজ সাইজ থাকে সেটা টিভি মোডের জন্য থাকে 2560, টিভি মোডের জন্য 2560, আর থাকে 1440 রেজলিউশন। আমরা এখানে 300 দিয়ে দিলাম, ক্রিয়েট, ওকে। এবার তাহলে কি করতে হবে, এবার আসতে হবে আমাদের ডেস্কটপ। এটা গেল টিভি ভিউ, এবার আমাদের আসতে হবে ডেস্কটপ। এর জন্য আমরা আসবো শেপে। এই যে শেপ, এখানে দেখতে পাচ্ছো শেপ, এখানে জাস্ট আমরা একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলাম, ডেস্কটপের সাইজ কি আছে, ডেস্কটপের সাইজ আছে 2560, 2560, আর আছে 423, 423, 2560, 423, এটা হলো ডেস্কটপ মোড। ওকে, হয়ে গেল। এখানে আমরা একটি কালার ফিল করে দিই, ঠিক আছে, মোটামুটি আপাতত আমরা একটা কালার ফিল করে দিচ্ছি, অল্ট ব্যাকস্পেস, ঠিক আছে। এটা হলো মুভ টুল, ভি হলো শর্টকাট মুভ টুলের, এটাকে আমরা নিয়ে আসলাম। এটা হলো ডেস্কটপ, ঠিক আছে। এবার আমাদের কি আসতে হবে, ট্যাব। ট্যাবের সাইজ কি আছে, আবার আমরা আসলাম হলো শেপে। শেপে এসে জাস্ট একটা লেফট ক্লিক। এবার ট্যাবের সাইজ কি আছে, 1855, 1855, আর আছে 423, এটা ঠিকই আছে, 1855, 423, ওকে। এখানেও আমরা একটি কালার দিয়ে দিচ্ছি, অল্ট ব্যাকস্পেস মুভ টুল শর্টকাট ভি, ওকে। এবার আসবো আমরা হলো মোবাইল ভিউ। মোবাইল ভিউ আবার কি করতে হবে, আবার আমরা যাব এই শেপে। শেপে আসলাম, এখানে গিয়ে লেফট ক্লিক করলাম। এবার মোবাইল ভিউয়ের সাইজ কত হলো, 1546, 1546, 423, সবখানে একই 1546, 423, ওকে। এখানেও আমরা একটি কালার দিয়ে দিচ্ছি, রেড কালার দিয়ে দিলাম, অল্ট ব্যাকস্পেস ভি শর্টকাট মুভ টুল, ঠিক আছে, গেল। এবার আমরা কি করব, এগুলোকে সেন্টারে নিয়ে আসবো। এগুলো সেন্টারে আছে কি না সেগুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে। এবার আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম আগে, কন্ট্রোল এ। তারপরে আমরা এই যে তিনটি লেয়ার আছে, এক কন্ট্রোল চেপে চেপে, 2 3, এবার আমরা কি করব, এই যে এখানে লেখা আসছে হরাইজন্টাল সেন্টার, আর এখানে আছে কি লেখা আসবে, ভার্টিক্যাল সেন্টার, ওকে। দেখো মিডিলে বসে গেল, ঠিক আছে, কন্ট্রোল ডি ফর সিলেক্ট, ঠিক আছে। এবার আমরা একটি রুলার নিই, রুলার নিয়ে এটি স্ন্যাপ হয়ে যাবে, যেহেতু এখানে দেখো আমি ভিউ, ভিউয়ে স্ন্যাপ আর রুলার অন করে রেখেছি, ঠিক আছে। এবার আরেকটি নিই, এটা মোবাইল ভিউ গেল, এটি ট্যাব ভিউ, এটি ট্যাব ভিউ, ডেস্কটপ, ডেস্কটপ উপর থেকে আসি,
চলে আসবে। এবার এটুকু হলো আমাদের মোবাইল ভিউ, এটুকু হলো এইখান থেকে, এতটুকু হলো ট্যাব ভিউ, আর এখান থেকে হলো আমাদের ডেস্কটপ ভিউ। তাহলে এবার আমাদের কি করতে হবে, আমাদের কিছু লিখতে হবে, আমাদের চ্যানেলের নাম হোক বা যা কিছু হোক কিছু লিখতে হবে। তাহলে আমরা কি করি, তাহলে আমরা এই এই যে তিনটা লেয়ার আছে, এই তিনটা লেয়ারকে আমরা কি করি, মার্জ করে দিই। মার্জ হয়ে গেল, এবার আমরা কি করব, এটিকে রাস্টিরাইজ লেয়ার করব। তাহলে এটিকে আমাদের টোটালটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার একটি ইম্পর্টেন্ট জিনিস দেখো, যে আমি এখানে লিখবো কিছু, তার আগে তোমাদের আরেকটি জিনিস দেখাই, যে আমি এখানে কোনো টেক্সট লিখবো, সেই টেক্সট ব্যাকগ্রাউন্ডের সাথে কি করে ম্যাচ করবে। আমি যে কোনো টেক্সট দিলাম, ব্যাকগ্রাউন্ড কিছু একটা দিলাম, সেটা দেখতে ভালো নাও লাগতে পারে। এর জন্য কি আছে, এর জন্য কি আছে একটি, এই দেখো এখানে অ্যাডোব ডট কালার ডট অ্যাডোব ডট কম, এটিতে তোমরা সাইন আপ করলেই তোমরা এটি দেখতে পাবে, ফ্রি অফ কস্ট, শুধু সাইন আপ করলেই তোমরা এটি পাবে। এটি খোলার পর তোমরা এখানে দেখবে যে এখানে অ্যাক্সেসিবিলিটি টুলস, এখানে কাস্টম আছে অ্যাক্সেসিবিলিটি টুলস, অ্যাক্সেসিবিলিটি টুলসে তোমরা যদি ক্লিক করো, অ্যাক্সেসিবিলিটি টুলসে তোমরা ক্লিক করলে, এবার আমরা দেখে নিই যে ইউটিউবের, ইউটিউবের কালার কোড কি আছে। আমার এখানে আমি ডকুমেন্টে সেভ করে রেখেছি ইউটিউব কালার কোড, আমি এটাকে কপি করে নিলাম, কপি, আবার চলে আসলাম এখানে, পেস্ট। তাহলে এই যে এই কালারটা হলো, এই কালারটা হলো ব্যাকগ্রাউন্ডের কালারটা হলো ইউটিউবের কালার। তাহলে এর সাথে ম্যাচিং দেখো, এর সাথে ম্যাচিং দিয়ে দিয়েছে, যে এই যে কালারটা আছে, এই দেখো নিচে দেখা যাচ্ছে পাস, এটা কেটে দিই, পাস পাস পাস। তাহলে এখানে সাজেশন দেওয়া আছে, এর সাথে তোমরা এটা যদি অ্যাপ্লাই করো, দেখে নিই আমরা অ্যাপ্লাই করে, দেখো এটাও পাস, এটাও পাস, এটাও পাস, তোমরা এই কালারটাও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি ইউটিউব কালারটাই অ্যাপ্লাই করবো। আবার এখানে আমি পেস্ট করছি, পেস্ট, ইউটিউব কালার আসলো, ইউটিউব কালারের সাথে এবার কি দেখা যাচ্ছে, কন্ট্রাস্ট রেশিও 4.99। তাহলে আমাকে এর সাথে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে, ইউটিউবের এই যে কালার ব্যাকগ্রাউন্ডের সাথে আমি যদি এই কালারটি টেক্সট লিখি, তাহলে এটি হাইলাইট বেশি হবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে চলো এটা আমরা কি করে অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করি। এখানে তোমরা বিভিন্ন কালার দিতে পারো, যে কোনো কালার সিলেক্ট করে, মনে করো তোমরা এখানে কালার দিলে নীল, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এখানে লেখা কি দেখাচ্ছে, ফেল ফেল ফেল, হয়ে গেল। তাহলে এখানে একটা কন্ট্রাস্ট সাজেশনে দেখাচ্ছে কি, অ্যাপ্লাই, তোমরা যদি এর সাথে এটাকে অ্যাপ্লাই করো, এই দেখো পাস পাস পাস, তাহলে এর সাথে এই কালারটা, তোমরা যদি কোনো টেক্সট লেখো আর ব্যাকগ্রাউন্ডে যদি এই কালারটা দাও, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আবার যদি তোমরা অন্য কালার দাও, মনে করো এই কালার দিচ্ছি গ্রিন, গ্রিনের ক্ষেত্রেও এই কালারটি ভালো লাগছে। আবার এই কালারটা যদি আমরা চেঞ্জ করি, এই কালারটা আমরা কি দি, রেড, ঠিক আছে রেড দিলাম, দেখো ফেল ফেল ফেল। তাহলে এর সাথে আমাদের সাজেশন দেখাচ্ছে, এই তিনটার মধ্যে সাজেশন দেখাচ্ছে, এই তিনটার মধ্যে যে কোনো যদি আমরা একটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে দেখি এটার সাথে, এই দেখো পাস পাস পাস, মানে এই গ্রিনের সাথে আমরা যদি এই কালার কোড, হেক্স কোডটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং যে টেস্ট আমরা লিখব সেটা দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে আমি আবার চলে যাই ইউটিউব কালারে,
পেস্ট। এবার দেখো আমার এখানে ফেল দেখাচ্ছে, তাহলে আমি এটিকে অ্যাপ্লাই করে দেখি। এটি ইউটিউব কালার, পাস পাস পাস, তাহলে হয়ে গেল। তাহলে আমি এখন এটিকে কি করব, এটিকে কপি করব, কপি, ফটোশপে চলে যাব, এটিকে সিলেক্ট করব, কন্ট্রোল লেফট ক্লিক, এখানে যাব, এখানে আমি পেস্ট করব, পেস্ট, ওকে, অল্ট, ব্যাক পেস, চলে আসলো কালার। এবার আমি কি করব, এবার আমি এটাকে একটু সুন্দর দেখার জন্য আমি এটাকে একবার একটু স্ট্রোক দিই। তাহলে আমরা চলে যাই এডিটে, এই যে এডিট, এডিটে গিয়ে স্ট্রোক, স্ট্রোকে এখানে লাল কালার আছে, আমি এটাকে পিওর ব্ল্যাক দিচ্ছি, 8 পিক্সেল রাখছি, ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা টেক্সট লিখব, ঠিক আছে, তাহলে টেক্সট লিখি, টি সিলেক্ট করি, টেক্সট লিখি, তাহলে আমরা যে কোনো একটা চ্যানেলের নাম দিই, প্রথম অক্ষরটা ক্যাপিটালের দিই, ফটোশপ, তারপর একটা ছোট PHOTOSHOP, ফটোশপ চ্যানেল, CHANNEL, ফটোশপ চ্যানেল, ওকে, টিক। এবার এটি বড় হয়ে গেছে, এবার এটিকে আমার কি করতে হবে, ছোট করতে হবে, কন্ট্রোল টি, কন্ট্রোল টিকে ছোট সাইজ মতো নিয়ে আসি, এখানে রেখে দিলাম, ঠিক আছে। ওকে, এবার এটি মাঝখানে আছে কিনা সেটাও আমরা ঠিক করতে পারি কি করে, এই যে মার্কি টুল আছে, মার্কি টুল নিয়ে সেট করলাম, মুভ টুল সিলেক্ট করলাম, একদম মাঝখানে বসে গেল, ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার আমরা আবার অ্যাডোবে কি এই কালারটা চুজ করেছিলাম যে এই কালারটা আমরা দিব, তাহলে এই কালারটা কপি করি, কপি, আবার ফটোশপে চলে আসি, পেস্ট, ওকে, এটাকে সিলেক্ট করি, পেস্ট, হয়ে গেল। এবার আমরা একটু চ্যানেলটি স্টাইল চেঞ্জ করি, তাহলে এই যে টি আছে এই টিতে তোমরা ডবল ক্লিক করতে পারো, তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে। এটিকে একটি স্টাইল দিয়ে দিই, কি স্টাইল দেওয়া যায়, কি স্টাইল দেওয়া যায়, এটা দিলাম, ঠিক আছে, ফটোশপ চ্যানেল। তাহলে এর সাথে কিছু একটা করতে হয়, তাহলে এর সাথে কি করি, চলো এখানে এই যে ফটোশপ চ্যানেল টি আছে টেক্সট, এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে ব্লেন্ডিং মোড ওপেন হবে, ব্লেন্ডিং মোড ওপেন হওয়ার পর আমরা এখানে কি করব, একটি আমরা এখানে স্ট্রোক দিই, স্ট্রোক দিই, স্ট্রোকটা বড় হয়ে গেল, স্ট্রোকটাকে একটু ছোট করি, দেখো কালারগুলো এরকম কিছু দিতে হবে যাতে চোখে স্পষ্ট লাগে, দেখতে খুব সহজেই যেন আমাদের
আই সাইটের সাথে আমরা কালারটা দেখতে পারি। যদি এরকম কোনো কালার দিই যেটা দেখতে আমাদের চোখে খুব কষ্ট হয়, তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে না। ঠিক আছে, এবার এখানে পজিশন দেখো, পজিশন দেওয়া আছে আউটসাইড, ব্লেন্ড মোড, নর্মাল। এবার যদি তুমি কালারটা দিয়েছো সবুজ, যে কোনো কালার দিতে পারো। এবার যদি আমি এটার অপাসিটি কমিয়ে দিই, তাহলে দেখো সবুজের অপাসিটি কমে যাচ্ছে। আমি এটাকে 100% রাখবো। এবার আমি এখানে নিচে একটি শ্যাডো ক্রিয়েট করতে চাই, তাহলে চলো ড্রপ শ্যাডোতে চলে যাই। ড্রপ শ্যাডো খুব বেশি হয়ে গেল, তাহলে এটাকে আমি ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্স, ডিস্টেন্সটাকে ছোট করে দিব। স্প্রেড, জুম করে নি, কন্ট্রোল প্লাস প্লাস, অপাসিটি 100% রাখলাম। স্প্রেড যদি তোমরা বাড়াতে চাও, স্প্রেড বাড়বে, স্প্রেডটাকে আমি কমিয়ে দিই। সাইজ মিক্সড রাখলাম, মিক্সড, ঠিক আছে। এবার আমরা ওকে করে দিলাম, এবার কন্ট্রোল মাইনাস করি। ঠিক আছে, ভালো লাগছে। তাহলে এবার আবার কন্ট্রোল প্লাস করি। এবার এখানে আবার কিছু লিখি, একটি টেক্সট, টেক্সটে চলে যাই। এখানে টেক্সটে লিখি, এ নিউ টিউটোরিয়াল ইন এভরি উইক, বড় হাতের এ, নিউ টিউটোরিয়াল ইন এভরি ক্লিক, ক্লিক, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল টি ছোট করব। মোবাইল ভিউয়ের মধ্যে আমাদের রাখতে হবে, ডেস্কটপ ভিউ চেয়ে মোবাইল মানুষ বেশি ইউজ করে। ঠিক আছে, ওকে ক্লিক। এবার একটু জুম করি, কন্ট্রোল প্লাস। এবার এটিকেও দেখে নি ঠিক জায়গায় আছে কি না। যে সিলেকশন করবে সেই জায়গা সিলেকশনের মধ্যে আর যেটিকে রাখতে চাবে সেই লেয়ারটিকে সিলেক্ট করবে। ঠিক আছে, এবার মুভ টুল, ভি দিয়ে মুভ টুল শর্টকাট, আর এটা দিয়েও আসতে পারে। ঠিক আছে, কন্ট্রোল ডি। এবার এটিকে একটু ডবল ক্লিক করি, এবার এটিকে একটি নর্মাল কিছু একটি লেখা দিই। ওকে, এ নিউ টিউটোরিয়াল ইন এভরি উইক, ওকে, ঠিক আছে। আবার এটিকে সিলেক্ট করি, এটি ঠিক জায়গায় নেই, কন্ট্রোল ডি, সিলেক্ট হলো না। সিলেক্ট হয়ে গেল, মুভ টুল চলে আসলো, কন্ট্রোল ডি। এটিকে আমরা কালার দিব একদম পিওর হোয়াইট।
হোয়াইট খুব সহজে চোখে পড়বে। ঠিক আছে, ওকে, রাইট ক্লিক, হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এটিকে সাজানোর জন্য কি করি, তাহলে কিছু ব্রাশ স্ট্রোক ইউজ করি। ঠিক আছে, তাহলে আমরা এই যে যে রেক্টেঙ্গুলার এই যে লেয়ার সিলেক্ট আছে, এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি। এই লেয়ারটার উপরে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব। ঠিক আছে, লেয়ার ক্রিয়েট করে আমরা ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে আমি এখানে যাই, কোথায় যাই, স্পেশাল এফেক্ট ব্রাশ, কেনে কি আছে, কাইলস স্প্যাটার ব্রাশ, দেখে নি। অপাসিটি 100%, ফ্লো 100%। ঠিক আছে, একটু পেন্ট করি, এখানে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটিকে কি করতে হবে, অল্ট ব্যাক, অল্ট প্রেস করে এই দেখে একটি চিহ্ন আসছে, এটি কি হয়ে যাবে, ক্লিপিং মাস্ক, এটি এই লেয়ারের বাইরে কোথাও যাবে না। তাহলে এটিকে আমরা একটু পেন্ট করে নিই, দেখি দেখতে কেমন লাগে, ভালো লাগে কি না লাগে। একটু পেন্ট করছি, নিচের দিকে একটু ডার্ক করছি যাতে ফুটে ওঠে, ব্রাশটা নিচে নিবে, ব্রাশটা বেশি উপরে নিলে কিন্তু তাহলে উপর দিকে চলে যাবে। ঠিক আছে, পেন্ট করলাম, ঠিক আছে, দেখতে খারাপ লাগছে না। এবার আমরা এর উপরে আরেকটি লেয়ার নিই, এই রেক্টেঙ্গেল লেয়ারটাকে যদি সিলেক্ট করি, তার উপরে যদি আমরা আরেকটি লেয়ার নিই, তাহলে এটা অটোমেটিক ক্লিপিং মার্কস, অটোমেটিক নিজে নিজেই ক্লিপিং মার্কস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করি, এবার আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল নিই, রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে এখানে আমরা একটি সিলেকশন করি, সিলেকশন করে এখানে আমরা একটু ডিজাইনের জন্য একটু গ্রিন দিই, গ্রিন দিলাম, অল্ট ব্যাকপেস, কন্ট্রোল, দেখো লেয়ার ক্লিপিং মাস্কের জন্য এটি কিন্তু কোথাও যায়নি। তাহলে এবার একটু কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ঘুরিয়ে দিই, ওকে, আবার এটিকে কন্ট্রোল জে করি, দেখো এটি বাইরে চলে আসলো যেহেতু এটি ক্লিপিং ম্যাক্স নেই। আবার অল্ট প্রেস করব, অল্ট প্রেস করে আবার এখানে যে একটি চিহ্ন আসে, আবার ক্লিপিং ম্যাক্স করব। এবার এটিকে রাইট অ্যারো দিয়ে মুভ টুল নিয়ে নিই, মুভ টুল না নিলে সরবে না, রাইট অ্যারো দিয়ে সরিয়ে দিলাম। ঠিক আছে, আবার আরেকটি, আবার এটিকে আবার কন্ট্রোল জে করলাম, দেখো আবার বেরিয়ে গেল। আবার কি করব, অল্ট প্রেস করব, এই যে ক্লিপিং ম্যাসের চিহ্নটা আসছে, আবার ক্লিপিং ম্যাস করব, আবার মুভ নেওয়াই আছে, হয়ে গেল। এবার আমাদের কি দেখি, আমরা এখানে কেউ টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সাবস্ক্রাইব ইত্যাদির লোগো এখানে দিয়ে রাখে, তা আমি প্রথমেই আগে একটি এখানে করে রেখেছি, দেখো খুব সহজ। আমি অনলাইন ঘাটতি গিয়ে দেখেছিলাম যে এটা নেওয়া যাবে না, এটা নিতে গেলে কপিরাইট, এই ইনস্টাগ্রাম লোগোটা আমি নিজে নিজে তৈরি করেছি, এটা তৈরি করতে একটু সময় লাগে, আমি পরবর্তী টিউটোরিয়ালে শুধু ইনস্টাগ্রাম লোগো কিরকমভাবে তৈরি করতে হয় খুব সহজ আমি সেটি দেখিয়ে দেবো, সাবস্ক্রাইব। তা তোমাদের মোটামুটি এটা দেখিয়ে দিচ্ছি, ফেসবুকের একটি লোগো আমি ডাউনলোড করতে গিয়ে দেখেছিলাম যে এটি কপিরাইট, এটিকে
আপনারা ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র স্টুডেন্টরা নিজেদের ইউজের জন্য ব্যবহার করতে পারে, এডুকেশনাল পারপাসের জন্য ব্যবহার করতে পারে। তা আমি কি করি, মনে করো এখানে সবার উপরের চেয়ে এখানে উপরে একটি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এলিপটিক্যাল টুল নিলাম, শিফট প্রেস করলাম, তোমাদের জাস্ট দেখাচ্ছি, হয়ে গেল। এবার এখানে আমার ফেসবুক কালার কোড আমি সেভ করে রেখেছি, দেখি ফেসবুক কালার কোডটা কি। কপি, ফটোশপে আসলাম, অ্যান্ড পেস্ট, ওকে, অল্ট, ব্যাকস্পেস, কন্ট্রোল ডি, হয়ে গেল। এবার কি, এখানে তো আমাকে আবার ফেসবুক লিখতে হবে ভাই, তাহলে ফেসবুক লিখে নি, এখানে টেক্সট দিয়ে নি, টেক্সট কি লিখে নি, এফ, দেখা কেন যাচ্ছে না, এটাকে সিলেক্ট করে নি, পিওর হোয়াইট, ওকে, কন্ট্রোল টি, অল শিফট, কন্ট্রোল জেড, সরি, 2021-এর ক্ষেত্রে শুধু এক্স প্রেস করলে এটি প্রপোর্শন অনুযায়ী বড় হয়। ঠিক আছে, এবার এটি রাইট ক্লিক করে নিই, ছোট হাতের হয়ে গেছে, সিলেক্ট করি, ক্যাপস অন, এফ, হয়ে গেল। এটাকে একটু সরিয়ে নিই, ঠিক আছে। এবার এই যে এই দুটি লেয়ার আছে, এটি আছে আর এটি আছে, তাহলে এটিকে যদি আমি ক্লিক করি মুভ টুল, তাহলে দেখো দুটো একসাথে যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এই দুটো লেয়ার সিলেক্ট করলাম, এই দুটো লেয়ার সিলেক্ট করে কি করব, আমরা লেয়ার মার্জ লেয়ার, কন্ট্রোল ডি, এবার যদি আমরা কন্ট্রোল প্রেস করে এখানে সিলেক্ট করি, দেখো এটাকে আমি যে কোনোখানে নিয়ে যেতে পারি। ঠিক সেরকম সাবস্ক্রাইবার ক্ষেত্রেও কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডিসিলেক্ট করি, সাবস্ক্রাইবার এটা অফ করে দিই। হ্যাঁ, সাবস্ক্রাইবারের ক্ষেত্রেও তোমরা এর উপর আরেকটি নতুন লেয়ার নাও, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, মোটামুটি একটি সাইজ অনুযায়ী করো, অল প্রেস করে এখানে কালার পিকার টুল নাও, অল প্রেস করে অল ব্যাক প্রেস, ঠিক আছে। এবার এটিকে আমি একটু কি দিচ্ছি, স্ট্রোক ব্ল্যাক, এটাকে ওকে, 4 পিক্সেল, কন্ট্রোল ডি, হয়ে গেল। এবার এখানে আমাকে আবার লিখতে হবে টেক্সট, টেক্সটে লিখে দিই, ঠিক আছে, কালার হোয়াইট আছে, সাবস্ক্রাইব এস, তারপর ওগুলো ছোট হাতের, ইউ বি এস সি আর আই বি ই, সাবস্ক্রাইব, ওকে, ঠিক আছে, মুভ টুল, এবার এটিকে একটু সাবস্ক্রাইব থেকে সিলেক্ট করি, এবার এখানে দেখছো যে এখানে একটি চিহ্ন আছে ইউটিউব, তাহলে এটি কি করে করব, তাহলে লেয়ার আমার রেড লেয়ার এটা, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলে আবার
রেক্টেঙ্গুলার মার্কি টুল নিলাম, সিলেক্ট করলাম, এই যেখানে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ডিপ্রেস করলাম, ডিপ্রেস করার পর এক্সপ্রেস করলাম, হোয়াইট কালার ফোরগ্রাউন্ডে চলে আসলো, অল্ট ব্যাকপ্রেস হয়ে গেল, কন্ট্রোল ডি, ঠিক আছে। এবার কি করবে, এবার একটু জুম করি, কন্ট্রোল প্লাস, ঠিক আছে, আর একটু মাইনাস করি, রুলারটা দেখা যাবে না, ঠিক আছে। এবার এটার মাঝখানে আমাকে ইউটিউবের চিহ্নটা আঁকতে হবে, তাহলে জুম করি, কন্ট্রোল প্লাস, ঠিক আছে। এবার কি নিই, কি নেওয়া যায়, তাহলে আমরা এখান থেকে পলিগন ল্যাসো টুল নিলাম, এখানে নিলাম, হয়ে গেল, কালার পিকার নিলাম, অল্ট ব্যাক প্রেস, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট, জুম আউট, কন্ট্রোল মাইনাস, হয়ে গেল। এবার এই লাইনগুলোকে হাইড করে দিই, কন্ট্রোল এইচ, ঠিক আছে। এবার কি আছে, এই দুটো কে আমরা কি করব, লেয়ার মার্জ লেয়ার করব, হয়ে গেল। মার্জ লেয়ার করার পর আমরা যদি এটিকে দেখি, হ্যাঁ ঠিক আছে যাচ্ছে, তাহলে আমরা এটাকে আপাতত কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট করলাম, এটাকে অফ করে দিলাম, আমার এই তিনটে রেডি করা আছে, এই তিনটে দিয়েই এখন আমি আবার কোথায় চলে যাব। আচ্ছা আগে আমি কি করে সিলেক্ট করে নিই, কোনটা কোনটা আছে, এ ফর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং সাবস্ক্রাইব, তাহলে 1 2 3, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, চলে এসছে, এই দেখো। তাহলে এবার একটা সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করি, বাইরে সিলেক্ট করলাম, এফ, কন্ট্রোল টি, সাইজ অনুযায়ী রেখে দিলাম, ইনস্টাগ্রাম, কন্ট্রোল টি, সাইজ অনুযায়ী রেখে দিলাম, মুভ টুল, সাইজটা তোমরা একটু মেনটেন করে নিবে, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা ডেস্কটপের মধ্যে থাকে, বা তোমরা এটা এখানেও রেখে দিতে পারো। এবার কি হয়েছে, এবার আমি দেখে নিই কি হলো, ঠিক আছে। এবার এটিকে আমি অল লেয়ার, ইনস্টাগ্রাম, এটা কোনটা, আচ্ছা ছেড়ে দাও, এটাকে আমরা কি করে নিব,
एंटर, बस कंट्रोल एच। আমাদের ব্যানার তৈরি হয়ে গেল ফটোশপ দিয়ে, খুব সহজেই আমরা ব্যানার তৈরি করে নিলাম। এবার এটিকে আমরা খুব সহজেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ব্যানার হিসাবে কাজে লাগাতে পারবো। তোমরা তোমাদের বিভিন্ন ডিজাইন অনুসারে বিভিন্নভাবে তৈরি করতে পারো, আমি তোমাদের জাস্ট একটু এক্সাম্পল দেখিয়ে দিলাম। ঠিক আছে, আজকের মধ্যে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তোমাদের কাছে আশা করি যে আমার একটি টিউটোরিয়ালে 1000 লাইক পড়ুক, যাতে, এটা আমি এর আগেও বলেছিলাম, যাতে তো আমার স্টুডেন্ট মানে তোমাদের সাথে আমার একটি সম্পর্ক তৈরি হয়, যার সাহায্যে আমরা একটা নতুন প্ল্যান করব, যেখানে তোমরা কিছু কাজ করবে, সেই কাজগুলো তোমরা, আমরা একটা ফেসবুক পেজ ওপেন করব, সেখানে তোমরা কাজগুলো, আমি যে টিউটোরিয়াল বানাবো সেই টিউটোরিয়ালের উপর হোক বা অন্য কিছুর উপর হোক, তোমরা সেটি সেখানে আপলোড করবে। সেখানে অনেকজন অনেক ধরনের কথা বলবে, কেউ লাইক দিবে, কেউ ডিসলাইক দিবে, কেউ বলবে এই জায়গায় কালার কারেকশনটি ঠিক হয়নি। এতে কি হবে, আগামী দিনে অভিজ্ঞতা বাড়তে থাকবে, অভিজ্ঞতা এমন একটা জায়গায় চলে যাবে, তোমরা এতজনের কাছে এত কিছু শিখবে, শুধু আমি ওখানে কমেন্ট করব এরকম না, তোমাদেরই মতন অনেক ছাত্র যারা একটু বেশি জানে, যারা একটু কম জানে, তারা অনেক বেশি কিছু শিখতে পারবে। তাহলে যত বেশি স্টুডেন্ট থাকবে, তাহলে তোমরা তোমাদের অভিজ্ঞতা তত বেশি বাড়বে। আজকে এখানেই রাখছি, সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।